আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংস পরিণতি, গর্জে উঠেছে বাংলা। বুধবার রাজ্য জুড়ে রাত দখল করে মেয়েরা, দিকে দিকে জমায়েত হয়, এমনকি বাংলার বাইরে ভিন রাজ্যেও প্রতিবাদে নামেন মেয়েরা। প্রতিবাদে ছিল না কোনো রাজনৈতিক দলের পতাকা, তবে কোনো রাজনীতির ছত্রছায়ায় এই প্রতিবাদ কর্মসূচি না হলেও সমর্থন জানিয়েছেন বিজেপি, কংগ্রেস এবং বামেরা। আবার একাধিক তৃণমূল নেতারাও সমর্থন জানিয়েছেন এই প্রতিবাদ কর্মসূচিকে। মেয়েদের রাত দখল নিয়ে আলোচনার মধ্যেই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আহ্বান জানিয়েছেন, পরিবারের সামর্থ্য থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যাখ্যান করুন। সোশ্যাল মিডিয়ায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ লেখেন, আমার অনুরোধ, পরিবারের সামর্থ্য থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যাহার করুন। ছাত্রীদের কাছে অনুরোধ, অভিভাবকদের কাছে অনুরোধ করুন, কন্যাশ্রী নয়, কন্যাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক রাজ্য সরকার। বুধবার বিধানসভাতেও আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যাখ্যানের আবেদন জানান তিনি। যে কন্যাশ্রীর কি হবে যদি কন্যাই না রবে, লক্ষ্মীর ভাণ্ডারের কি হবে যদি লক্ষ্মী না রবে। আজকে রাজ্যে কন্যাশ্রীরা নিরাপদ নয়, আজকে লক্ষ্মীর ভাণ্ডারের পাপকরা নিরাপদ নয়। আমরা অনুরোধ রাখতে চাই, আমি ব্যক্তিগত অনুরোধ রাখতে চাই, যে পরিবারের সক্ষমতা আছে তারা, যে সরকার কন্যার সম্মান রাখে না, যে সরকার লক্ষ্মী সরস্বতীর সম্মান দিতে পারেন না, আমি সেই ছাত্র ছাত্রীদের কাছে আবেদন জানাব, ঘৃণা মনে প্রত্যাখ্যান করুন, আপনারা কন্যাশ্রী চান না। আমি বলবো সেই সমস্ত মহিলাদের কাছে যাদের পারিবারিক সক্ষমতা আছে, সেই সমস্ত মহিলারা, আপনার পরিবারের সক্ষমতা থাকলে কেন এই লক্ষ্মীর ভাণ্ডারের নামে, লক্ষ্মীদের উপরে যে বর্বরতা এই রাজ্যের সরকার নামিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যাখ্যান করো। 2021 সালে রাজ্যে ফের ক্ষমতা দখলের পর লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24-এর লোকসভা নির্বাচনে ভালো ফলের পর তৃণমূলের নেতারা স্বীকার করেন, লক্ষ্মীর ভাণ্ডারের সুফল পেয়েছে শাসক দল, মহিলারা দুহাত ভরে ভোট দিয়েছেন তৃণমূলকে। রাজ্যের সেই মহিলারাই বুধবার রাতে পথে নামেন, কোনো রাজনৈতিক ব্যানারে নয়। আরজিকরের পিজিটি চিকিৎসককে নৃশংসভাবে খুনের ঘটনায় প্রতিবাদে রাজ্য জুড়ে রাত জাগেন মহিলারা। স্বাভাবিকভাবে সেই মহিলাদের মধ্যে সব দলের সমর্থকরাই থাকছেন। এই পরিস্থিতিতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। শিলিগুড়ির বিজেপি বিধায়কের এই আবেদন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তার এই মন্তব্যের জবাব দিতে দেরি করেনি শাসক দল তৃণমূল। শঙ্কর ঘোষকে পাল্টা কটাক্ষে বিঁধেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিজেপি নেতাদের আর কংগ্রেসদের বাড়ির লোকেরাই বেশি করে কন্যাশ্রী নেন, সবুজ সাথী নেন এবং লক্ষ্মীর ভাণ্ডার নেন, তো ফলে স্বাস্থ্য সাথী নেন, দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্য সাথী নেন, আরো একাধিক বাড়ির লোক আছেন, তারা এই বিজেপি সিপিএম এর লোকেরাই কন্যাশ্রী স্বাস্থ্যসাথী সবুজ সাথী। সিপিএম এর একটা মিছিলের ছবি দেখলাম, মিছিল বাবা মিছিল করছেন, হাতে লাল পতাকা আর সাইকেলের সামনে লেখা সবুজ সাথী। সুতরাং ওগুলো বাইরে না বলে আগে নিজের বাড়ির লোকদের বুঝায়। 24-এর লোকসভা ভোটের প্রচারে এক বিজেপি নেত্রী ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। একদিকে লোকসভা ভোটের প্রচারে গিয়েই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ সাহায্য বাড়িয়ে দেওয়া হবে। বিজেপির সেই দুমুখী বক্তব্যকে পাল্টা কটাক্ষে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যাখ্যানের আবেদন বিজেপির, তুঙ্গে রাজনৈতিক চর্চা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।